guys, click the subscribe button. Press the bell icon on YouTube apps and never miss any updates. কী করছো এসব? ছাড়ো। সকাল সকাল ভালোবাসার মজাই আলাদা। কিন্তু আমাকে অফিসে বেরোতে হবে, কাজের প্রেসার আছে। যখনই আমি ভালোবাসার কথা বলি, তুমি মাইন্ডটাকে কনভার্ট করো কেন বলো তো? আমরা তো স্বামী স্ত্রী নাকি? প্রাণ ভরে কি সেক্সটাও করতে পারি না আমরা? অবশ্যই পারি। নতুন ফ্যাক্টরি লঞ্চ করেছি তো, সমুদ্রের মতো কাজের প্রেসার। ব্যবসাটা গুছিয়ে নি, তারপর তোমাকে আমি প্রাণ ভরে আদর করব। ভাল লাগে না। আমাদের বিয়ে হয়েছে আজ প্রায় 11 মাস হতে চললো, তার মধ্যে 2 মিনিট সময় হলো না তোমার আমাকে একটু আদর করার? তার মানে এই নয় যে আমার সেক্সের চাহিদা অনেক বেশি, কিন্তু বউ হিসেবে এটুকানি অধিকার কি আমার নেই? দেখো মধু, তুমি আমাকে ভুল বুঝছ। আসলে কাজের মধ্যে আমি এত টেনশনে থাকি না, আমার ওই ফিলিংসগুলো আসে না, কি করব আমি? শোনো, তোমার বাবার 7-8টা ফ্যাক্টরি, একমাত্র ছেলে তুমি, কোটি কোটি টাকা তোমার অ্যাকাউন্টে পড়ছে, কিসের টেনশন তোমার? শোনো, তোমার অজান্তে না আমি তোমায় টেস্ট করে দেখেছি, ইউ আর নট ইম্পোর্টেড। 5-7টা মেয়েকে কাহিল করার ক্ষমতা না তোমার আছে। তাহলে প্রবলেমটা কোথায় শুনি? প্রবলেম কি? কোনো প্রবলেম নেই শোনা, কোনো প্রবলেম নেই। আই লাভ ইউ। আর বিশ্বাস করো, তুমি আমার মিষ্টি বউ, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই গো। তুমি বিশ্বাস করো মধু, কেউ নেই আমার জীবনে। সেই কারণেই তো তুমি বেঁচে গেলে। আর যদি কেউ থাকতো? মেরে ফেলতাম তোমাকে আর তাকে দুজনকে। কোনো টেনশন নেই মধু। দেখো, তোমার মতো মেয়েকে পেয়ে আমি খুব খুশি, যে নিজের শহরের সুখ স্বাচ্ছন্দ্য ঐতিহ্য ছেড়ে নিজের স্বামীর জন্য এই রিমোট ভিলেজে এসে পড়ে রয়েছে, তাই না? এটা তোমার, তুমি সবসময় পুজো আচ্ছারা নিয়ে থাকছো, স্বামী কী খাবে, স্বামী কী পরবে, সবসময় এইসব নিয়েই থাকছো। তোমার মতো মেয়েকে ভালো না বেশি কেউ থাকতে পারে বলো? আর দেখো, আমার জীবনে কেউ নেই।
আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? I'm sorry, madam. Sorry, madam. বাড়ি অবধি ছেড়ে দেবে না? না, ছেড়ে দিয়েছি। আচ্ছা, বিয়ার? ওটাও ছেড়ে দিয়েছি। আচ্ছা, ড্রিঙ্ক করাও ছেড়ে দিয়েছো? কাউকে প্রমিস করে ছেড়ে দিয়েছি। কাকে প্রমিস করেছো? নিজের নতুন বিয়ে করা বউকে? হঠাৎ নেশা ভাং সব ছেড়ে দিলে যে? প্রমিস করেছি। এই থামো, আমার ফ্ল্যাট এসে গেছে। টেনশন কেন নিচ্ছ বাবু? আমার মায়ের ক্যান্সার হয়েছে, এত সালা টাকা থাকতেও আমার মাকে বাঁচাতে পারবো না। আর বাবাটা সব সময় টাকার পেছনে সালা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আমার নাই এইসব, আমার টাকা পয়সা এইসব আমার ভালো লাগে না। সালা মনে কোনো শান্তি নেই। টাকা পয়সা থেকে কি হবে? কিছু হবে না। আমার বাঁচতে ইচ্ছে করে না। কেন? আমার মনে বাঁচবে তোমার রোজির জন্য। তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে না তো? কোনোদিনও না। তুমি আমার হৃদয়ের মধ্যে, আমার শরীরের মধ্যে রয়েছো। তুমি আমায় এত ভালোবাসো। ভীষণ। আমি খুব একা রোজি। সারাটা জীবন খালি দুঃখ কষ্টেই কেটে গেল, শুধু স্ট্রাগল আর স্ট্রাগল। তাই এই নেশা ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। কেন, আমি তো আছি, অরুণ আছে, তোমার এই কস্টলি হিরোইনের নেশা অরুণ চোখাবে। কস্টলি হিরোইন, তোমার এই কস্টলি হিরোইনের নেশা আর আমার ভালোবাসা দুটো মিলে মিশে একাকার।
এসে গেছো? ওগো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আজ বিপত্তারিণী পুজো দিয়েছি। তুমি এসব মানো? মানতে হয় সোনা। আরে বাবা দেখো, আমার বিপদ বিপদ এসব কিছু হবে না। এইভাবে বলতে নেই সোনা, এটা হাতে বাঁধা থাকলে কোনো অশুভ শক্তি তোমাকে ছুঁতে পারবে না। তাই? হ্যাঁ। তুমি আমাকে এত ভালোবাসো। বাসবো না। তুমি আমার 10টা নয়, 5টা নয়, একটাই মাত্র স্বামী। চলো চলো। শোনো, টাকা পয়সা ধন দৌলত এগুলো সব আমার কাছে ইম্যাটেরিয়াল, আর সেই কারণেই তো বিয়ের পরদিনই তুমি যখন ফ্যাক্টরি বানাবে বলে এত দূর গ্রামে চলে আসলে, আমিও তোমার সাথে চলে আসলাম। কারণ স্বামীর ভালোবাসা আমার কাছে সব থেকে আগে। কেন? আজ আমি প্রচন্ড টায়ার্ড, খুব টায়ার্ড, প্লিজ খুব টায়ার্ড। কখনো সখনো না আমার খুব ডাউট হয় তোমার উপরে, কি জানি অন্য কেউ আছে কি না। যদি অন্য কেউ থাকে কি করবে? আই উইল কিল বোথ অফ ইউ। সকালে কোথায় গেল? এত সকালে আবার তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, আরে দাঁড়াও, না খেয়ে যেও না, আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করে আনছি। আমার এখন সময় নেই। জন্যই অপেক্ষা করছিলাম। তুমি কি করে বুঝলে যে আমি এসেছি? তোমার ঘামের গন্ধ, সেটা যে আমার চেনা। কি নেবে, রাম না হুইস্কি? তোমাকে তো আমি বলেইছি, আমি কাউকে প্রমিস করেছি, আমি ওসব নেশা ছেড়ে দিয়েছি। আর আমাদের প্রমিস, আমাদের ভালোবাসার প্রমিস, সেটাকে তুমি ভুলে গেছো? ভুলে গেছো তুমি? কি করে সব ভুলে গেলে তুমি? আমাদের সেই পুরনো দিনগুলোর কথা, তোমার রোজের কথা, আমাদের সুন্দর স্বপ্নের কথা কি করে ভুলে গেলে? আমাদের সেই খুশির সময় কি করে ভুলে গেলে বলো? কি করে ভুলে গেলে আমাদের সেই প্রমিসের কথা বলো? প্রমিস আমি ভাঙিনি, তুমি ভেঙেছ, তুমি ভেঙে চলে গেছো। এত দেরি কেন করছে রোজি? ও রোজি, আরে রোজি,
আরে ডার্লিং তুমি এত লেট করো কেন? আর বলো কোন ডিস্কে আজকে যাওয়া হবে বল। ছাড়ো, একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে গেছিলাম গো। আরে বাবা, আমার থেকে তোমার কাছে ইম্পর্টেন্ট কাজ কি আছে? হ্যাঁ জানি তো, আগামী 17 তারিখ আমার বিয়ে, হোটেল হায়াতে রিসেপশনে তুমি আসবে তো? মানে তুমি কি আমার সাথে ছেলে খেলা করছো নাকি? কেন ছেলে খেলা করব কেন, যেটা বাস্তব সেটাই বলছি। তোমার মতো কত ছেলে এই সুন্দরী রোজির প্রেমে পাগল, তাদের মধ্যে থেকে একটা বেস্ট অপশন চুজ করে নিয়েছি, আর আমরা খুব শিগগিরই এই বিয়ে করে বিদেশে চলে যাব। তার মানে আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা তো মুসলমানের মুরগি পোষা। তোমার সাথে আমার এত ভাট বকার মতো সময় নেই, আমার যতটা তোমার সাথে ফুর্তি করার ছিল করা হয়ে গেছে। এখন আমি আমার বাকি জীবনটা এনজয় করে আমার পার্টনারের সাথে কাটাতে চাই, আন্ডারস্ট্যান্ড? কেন চলে যেতে দিয়েছিলে তুমি? কেন আমায় বলোনি যে রোজি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না? তাহলে তো আমি তোমাকে ছেড়ে চলে যেতাম না। বলো তুমি এখন আর তোমার রোজিকে ভালোবাসো না? রোজি তো তোমার জন্যই পাগল, তুমি তোমার রোজিকে কি করে ভুলে গেলে? রোজি তো তোমাকে ভুলেনি। এটা হাতে বাঁধা থাকলে কোনো অশুভ শক্তি তোমাকে ছুঁতে পারবে না। না না, আমি অন্যায় করছি। শোনো রোজি, অতীতে কি হয়েছে সেটা তুমি ভুলে যাও, এখন তুমিও বিবাহিত আর আমিও বিবাহিত, আর আমার স্ত্রী যথেষ্ট সুন্দরী, সহজ সরল। আমি আমার নিজের চেয়েও আমার স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, ও আমাকে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মদ গাঁজা সিগারেট এসব কথা ভাবতেও পারে না, ওর জীবনে শুধু আমি সব। আমি জানি যে তোমার প্রতি আমার ইনফ্যাচুয়েশন ছিল, কিন্তু আজ আমি সেটা বুঝতে পেরেছি। আমার মন জুড়ে শুধু আমার স্ত্রী মধুমিতা রয়েছে, তুমি নও। আর একটা কথা, আজ আমি এখানে এসেছি তোমার সাথে পীড়িত মারাতে নয়, আমি এখানে এসেছিলাম তোমাকে জানাতে যে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। ইভেন রাস্তাতেও যদি দেখা হয় আমরা কেউ কাউকে চিনতে পারবো না, বুঝতে পেরেছ? কারণ আমি চাই তুমি তোমার সংসার নিয়ে সুখে থাকো, আর আমি আমার সংসার নিয়ে সুখে থাকব। মাথায় রেখো। কি ব্যাপার, আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে? আজ অফিসের কাজ হালকা ছিল, শুধু আজ নয়, এখন থেকে প্রতিদিন অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আমি বুঝেছি তোমার থেকে ইম্পর্টেন্ট আমার জীবনে কিছু হতেই পারে না। এই দিনটার জন্যই আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জানো, বাবা ফোন করেছিল, বাবা বলল এবার তোরা একটা ইস্যু নিয়ে নে। তাই? ওকে, আই এম রেডি। ছাড়ো দুষ্টু, যা দুষ্টু। কিছু কথা বলতে চাই হৃদয়ে গোপনে, কিছু কথা বলতে চাই হৃদয়ে
গোপনে আজ সবই লাগে ভালো তোমাকে কাছে পেতে জানি না কোন আছে না বে ঠোক না কাছে কাছে আসার আবে জানি না কোন আছে না বে ঠোক না কাছে কাছে আসার আবে
হ্যালো 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 অরুণ, আমি রোজি বলছি। হ্যালো, তুমি আমার ফোন নাম্বার কোথা থেকে পেলে? শোনো অরুণ, আমি খুব বিপদে পড়েছি। আমার সংসারটা বোধহয় ভেঙে যেতে বসেছে। মানে বিপদ? এখানের এক গুন্ডা আমাকে বহুদিন ধরে ডিস্টার্ব করে যাচ্ছে। গতকাল তুমি যখন এসেছিলে, বাকিটা আমি বলছি। শম্ভু, আমার নাম শম্ভু, বুঝেছিস? এলাকার সবাই আমাকে এক নামে চেনে, বুঝেছিস? শালা, আমার মালকে তুই এঠো করেছিস, এত বড় সাহস তোর? মানে কি বলতে চাইছেন আপনি? তুই শালা যেদিন রোজিকে গাড়ি করে নামিয়ে দিয়ে গেলি না, সেদিনই তোর উপর আমার সন্দেহ হয়েছিল। আর কালকে যখন তুই যখন গান্ডু ওর যখন ঘরে যাচ্ছিলিস, তখন তোকে আমি ফলো করেছিলাম, বুঝেছিস? মানে কি চাইছেন আপনি? 2 কোটি। 2 কোটি মানে? 1 কোটি রোজির সংসার না ভাঙার জন্য, আর 1 কোটি তোর সংসার না ভাঙার জন্য। মানে ব্ল্যাকমেল করতে চাইছেন আপনি? ব্ল্যাকমেল না হোয়াইটমেল আমি জানি না, তুই তোর হোয়াটসঅ্যাপ চেক কর, গান্ডু শালা। আমার সঙ্গে এত বড় বেঈমানি তুমি কেন করলে? মানে আমার জীবন নিয়ে ছিনিমিনি কেন খেললে তুমি? ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে ফুর্তি করতে তোমার লজ্জা করে না? জি 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 জি, তুমি ভুলে যেও না আমি বিজনেসম্যান প্রবীর রায়ের একমাত্র মেয়ে। শুধু ইন্ডিয়াতেই আমাদের বছরে 4,000 কোটি টাকার টার্নওভার হয়। টাকা পয়সার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। আই ওয়ান্ট টু গো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মধু, মধু চেও না, মধু মধু শোনো আমার কথা, মধু তুমি আমাকে ভুল বুঝো না। হ্যাঁ মধু বল। হ্যাঁ, কিছু মনে করিস না, জানিস তোর বিয়েতে না আমি আসতে পারিনি, একটা স্পেশাল ট্রেনিং পড়ে গেছিল। তবে আমি ফিরেছি, আমি আমি আসছি এবং তোর সাথে একটা স্পেশাল গিফট নিয়ে দেখা করছি। আমি তোর কোনো স্পেশাল গিফট চাই না, আমি শুধু তোর হেল্প চাই। আমি তোর জন্য পুরো জীবন দিয়ে দেব। তোর কি হয়েছে বল, আর কি চাই বল তো? আই ওয়ান্ট ডিভোর্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, দ্যাটস ইট। কেন, অরুণ কি কোনো অন্যায় করেছে? তুই এক কাজ কর, ছবিগুলো এক্ষুনি আমার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দে। আমি তোকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছি ছবিগুলো, তুই জাস্ট দেখে নে। দেখ মা, মরা মায়ের ছেলেটাকে তোর হাতে তুলে দিয়েছি, তুই ওকে ডিভোর্স দিয়ে আর একলা করে দিস না, দিস না মা। কিন্তু বাবা, আমি ওর সাথে এক ছাদে তলায় থাকতে পারবো না। তুই একবার ছবিগুলো দেখাবি মা? না বাবা, ছবিগুলো যে এতটাই নোংরা যে আমি আপনাকে দেখাতে পারবো না। দেখাটা তো খুব প্রয়োজন মা, মোবাইলটা দিবি?
রোজি। আপনি রোজিকে চেনেন? আমি যা ভেবেছিলাম সেটাই ঘটেছে। মানে? শোন মা, আমি তো ব্যবসার কাজে সারা জীবন বাইরে থেকেছি। তোর শাশুড়ি মা ক্যান্সারে আক্রান্ত ছিল, সেই কারণে দেখাশোনার অভাবে অরুণ পুরো বকাটে হয়ে গেছিল। মদ, গাঁজা, সিগারেট, জুয়া, চরস এইসব নিয়ে পুরো ছেলেটা নষ্ট হয়ে গেছে। তাই ছেলেকে সামলাতে আমি ব্যবসায় কাজের চাপগুলো সব কমাই। আমি খবর পাই একটি মেয়ের প্রেমে ডুবে রয়েছে অরুণ। তোমার শাশুড়ি মায়ের সাথে আলোচনা করে আমি ঠিক করেছিলাম যে অরুণের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দেব। সংসারের যাতাকলে পড়ে নিজেকে শুধরে নেবে ভেবেছিলাম। মেয়েটার খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওর নাম রোজি, হাই প্রোফাইল স্কট, নাইট বারে ড্যান্স করে। তখনই বুঝতে পারি অরুণের বদলে যাওয়ার কারণ। তাই একদিন আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? তোর জন্মকুণ্ডলী আমার জানা আছে। আমার ছেলের জীবন থেকে যাওয়ার জন্য কত নিবি? যদি অরুণকে বিয়ে করি তাহলে সমস্ত প্রপার্টিটাই তো আমার। তোকে এখানে যদি মেরে পুঁতে ফেলি না কাকপক্ষীও টের পাবে না, সেটা আমি চাই না। আমি চাই শুধু আমার ছেলের জীবন থেকে নয়, ওর মন থেকে মুছে যা। বল কত নিবি? 10 কোটি। ডান। শোন, ব্যাগে 5 কোটি আছে, বাকি টাকা তোর অ্যাকাউন্টে চলে যাবে। তুই অরুণকে বলবি তুই একটা ছেলেকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছিস, তাতে তোর প্রাণও বাঁচবে, তুই 10 কোটি টাকাও পাবি। যা নিয়ে যা। তাই হবে। এরপরে অরুণ নেশায় আরো বেশি আসক্ত হয়ে পড়ল। অরুণ নিজের প্রাণের থেকেও ভালোবাসত ওর মাকে, তাই ওর মার মৃত্যুর সময় তুমি এরকম করতে কেন মা, তুমি এরকম করতে কেন মা, বলো শোন বাবা, তুই আমাকে কথা দে, তুই মদ গাঁজা ছেড়ে দে, আমার বন্ধুর মেয়ে মধুমিতাকে বিয়ে কর, সুখী হবে। মধুমিতা খুব ভালো, আমি মরে গিয়ে তোদের মধ্যে শান্ত, তুই আমাকে কথা দে, না হলে আমি মরেও শান্তি পাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা। তারপর তোর সাথে ওর বিয়ে দি, তারপর তোর শাশুড়ি মায়ের স্মৃতি আর এই শহরে রোজির স্মৃতি ভুলতে ও তোকে নিয়ে গ্রামে চলে যায় নতুন করে জীবন শুরু করতে। আরে দেন দেন 2 কোটি টাকা দেন, তাড়াতাড়ি দেন, তাহলে মোবাইলে যা মেটেরিয়াল আছে সব ফরম্যাট করে দেবো, তাহলে আপনাদের সব রসের রসের যত ছবি আছে না সব উড়িয়ে দেবো। দেন দেন 2 কোটি টাকা দেন। 2 কোটি নয়, 1 কোটি নিয়ে ভাগ। চল। কেন কেন 1 কোটি টাকা কেন, 1 কোটি টাকা কেন? 1 কোটি হচ্ছে রোজির সংসার যেন না ভাঙে, আর আমার সংসার তো ভেঙেই গেছে। মানে? মধু সব জেনে গেছে আর সব ছবিগুলো দেখেও নিয়েছে। তাহলে তুমি এক কাজ করো, এই 1 কোটি টাকা নিয়ে তুমি সমস্ত কিছু ডিলিট করে দাও, প্লিজ প্লিজ ডিলিট করে দাও সমস্ত কিছু। ওকে ওকে, আমি সুন্দরীদের রিকোয়েস্ট ফেলতে পারি না। 1 কোটি টাকা ঠিক আছে, 1 কোটি টাকাই দিন,
এক কোটি টাকাই থাক। দাঁড়া দেবে, এক কোটি কেন, একটা টাকা ওদেরকে দেবে না অরুণ। তুমি স্ত্রী কখনো সংসার ভাঙে না গো, সংসারকে ভাঙনের হাত থেকে বাঁচায়। আর রোজি, সংসার ভাঙা গোড়ার খেলাটাই তো ওর বিজনেস। মানে কি বলতে চাইছেন কি আপনি? আমি যেটা বলতে চাইছি সেটা জলের মতোই পরিষ্কার, এই শম্ভু রোজির স্বামীকে কি ছবি দেখাবে? এই শম্ভুই তো রোজির অ্যাকচুয়াল স্বামী। আর ওদের বিয়ে অরুণ, তোমার সাথে সম্পর্ক হওয়ার 3 বছর আগেই হয়ে গেছে। Am I right? তোরা দুটো মিলে শহরের নামী দামি বিজনেসম্যানদের ছেলেদের ফাঁসাতিস, আর এখনো সেই বিজনেস চালিয়ে যাচ্ছিস। আর অরুণও তোদের সেই ফাঁদেই ফেঁসে যায়। সুতরাং অরুণ, তুমি ওর প্রেমে কোনোদিনই পড়নি, তোমাকে ওর প্রেমে ফেলা হয়েছিল, বুঝেছ? এই বাড়া, একদম নড়বি না গান্ডু, এক্ষুনি দুজনকে সাটিয়ে দেবো। এই শম্ভু, মালটা তোল, তোল শম্ভু। হ্যাঁ তুলছি, তোল মালটা, তোল মালটা, তোল। থাম, তোদের নামে থানায় প্রচুর কমপ্লেন আছে, আজ দুটোকে হাতে নাতে ধরেছি। এই তোরা এদেরকে থানায় নিয়ে চল, নিয়ে চল, চল চল নিয়ে চল থানায়, লকাপে ভরে দে, যা নিয়ে যা। তোদের কীর্তন শ্রীঘরেই হবে। আর মধু, আর কোনো সমস্যা তো নেই, আর এবার থেকে তোরা দুজনে সুখে শান্তিতে সংসার কর। এলাম, ওকে চল চল নিয়ে চল। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অন্যায় করেছি। অন্যায় তুমি করনি, অন্যায় ভাগ্য তোমার সাথে করেছে। তুমি তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি আমার আত্মা, আত্মা কখনো শরীরকে ছেড়ে যেতে পারে? লাভ ইউ, আই লাভ ইউ মধু। I love you. I love you.